এখন বাজে সকাল 8টা, আর এখন হয়েছে পটলের তরকারিটা হয়ে গেছে, দুটো বাটিতে নামিয়েছি, কারণ হচ্ছে এটা বাবা খেয়ে যাবে, অফিসে নিয়ে যাবে, আর এটা দিয়ে মা আর আমি দুপুরবেলা খাবো। আর হবে ডিম, এই ডিমটা একটু সেদ্ধ করার টাইমে ফেটে ফুটে গেছিল এই আর কি। আর পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে আছে আদা রসুন বাটাটা, আর এখানে আলুটা ভাজতে দিয়েছি। আলুটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু এটা দিয়ে রাতে রুটি খাবো বলে আমি একবারে করে দিয়েছি, শর্টকাটে যতটা হয় আর কি। তো চলো করে নিই আমি এই কাজগুলো, তারপরে আসছি তোমাদের সামনে। আমি দেবলীনা, আমার ঘরে বাইরেতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে দিনটা শুরু করে দিয়েছি তোমাদের সাথে, দেখালাম আমি যে পটল আলু তরকারি ডিমের ঝোল এগুলো করলাম। ঝোলটা একটু বেশি রাখতে হয়েছে, কারণ আর কিছু সেরকম নেই মেখে খাওয়ার মতো, মানে ডাল ঠাল নেই। মা আর আমি শুকনো শুকনো ভালোবাসি, কিন্তু বাবার একটু ঝোল ডাল এসব লাগে, তো ওই জন্য আর কষা কষা ডিমটা আজকে হয়নি, ওই জন্য ঝোল রাখতে হয়েছে আর কি। আর সকালে খাবো ডিমের টোস্ট, সেটাও হয়ে গেছে। চলো দেখাই, খেয়ে দিয়ে একটু গ্যাসটা মুছে দিয়ে তারপর বেরোবো, কারণ আজকে আমাদের গ্যাস সার্ভিসিংয়ের লোক আসবে। আসলে মায়ের যে ছোট বার্নারের গ্যাসটা আছে, সেটা সেই নকটা থেকে ধূপ করে আগুনটা বেরিয়ে আসছে, কালকে নয় হ্যাঁ তার আগের দিন যেদিন আমি এসেছিলাম বৃহস্পতিবার, সেদিন একবার হয়েছিল, তো আজকে ওই জন্য সার্ভিসিংয়ে আসবে, ফোন করা হয়েছে, তো এই আর কি। চলো দেখাই সকালে সকালের ব্রেকফাস্ট, তোমাদেরকে যা বললাম ডিমের টোস্ট, রোটার গোল করে রাখার প্লেটে জায়গা হয়নি, তাই চারপাশ দিয়ে দিয়ে দিয়েছি। এবার নেবো সস, তো খেয়ে নিই, তারপর বাজার যাব বাবার সাথে। যাচ্ছি বাজারে, ওই যে বাবাও আসছে পেছন পেছন, এই আর কি। সোজা যাক থেকে এসে কোনো মতে বললাম গ্যাস সার্ভিসিং করতে আসবে, ওই দাদা আসবে 12টার সময়, তো এখন 11:25 বাজে, সব কাজ করে আসতে আসতে খুব তাড়াহুড়ো করছিলাম, কারণ ওই দাদা এসে না গ্যাসটা পুরো কলের মধ্যে নিয়ে গিয়ে ভালো করে মেজে ধুয়ে খুব ভালো সার্ভিসিং করে, ওই জন্য কলটা তো ছেড়ে দিতে হতো। তাই জন্যে বাবা যা এনেছিল আর কি, মাছ মাংস যা যা আনা হয়েছে ওগুলোকে ধুলাম কাটলাম, তাই তাড়াহুড়ো করে একটু করে নিলাম, তাই আর তখন তোমাদের সামনে আসা হয়। কালকে টাইম হবে না, কারণ কালকে হচ্ছে মামুনি আর ওকে এ বাড়িতে আসতে বলেছে মা। পাপা যেহেতু আবারও কাজের জন্য একটু বাইরে যাবে, মানসি, সম্ভবত মানসি জায়গাটার নাম, আমি খুব একটা ভালো মনে রাখতে পারি না জায়গাটার নাম, কারণ খুবই আনকমন একটা নাম, আমি কখনো শুনিনি, তো মানসি যাবে বোধ হয় কাজের জন্য, তো ওই জন্যে পাপা থাকবে না, তাই আর ওই ওখানে দুজন কি করবে একা সারাদিন, তাই জন্য বলা হয়েছে যে কালকে তোমরা আমাদের বাড়িতে আসো। মামুনি কিছুতেই রাজি হচ্ছিলো না, যেহেতু মায়ের এই হাতের অবস্থা আমার উপর চাপ পড়বে, তাই জন্য তাও জোর জবরদস্তি একটু রাজি করানো হয়েছে আর কি। তাই জন্য গেছিলাম একটু বাজারে, বাবা একা যেতে চায় না, না থাকলে তো যাই, সেটা স্বাভাবিক বিষয়, তোমাদেরকে বললাম যেরকম বের আগে বাবার সাথে যেতাম, তো সেই হ্যাবিটটা রয়ে গেছে আমাদের দুজনেরই, তো ওই জন্যে গেছিলাম বাবার সাথে। এসে তাড়াতাড়ি করে বাজারে, এত ভিড় না, ওখানে যেখানেই ভিড় সেখানে কম টাইম থাকাই ভালো, তো ওই জন্য আর মাছ টাছ কাটিয়ে আনতে চাইনি। হ্যাঁ সব জায়গাতেই দাঁড়িয়ে বসা ছিল যে মাছ কেটে দিচ্ছিল, কিন্তু এতটাই ভিড় যে ওখানে আর দাঁড়াইনি আমরা। আমি লোটে মাছ ব্যাঙ্গালোরে 250 না 290 190 এরকম কেজি পাওয়া যেত আর কি, ওখান থেকে আমরা লোটে কিনে খাইনি, তো ওই জন্য আমরা বলেইছিলাম যে এখানে আসলে লোটে খাবো, তো বাবা আজকে লোটে কিনেছে, যদিও কালকে করব না লোটেটা। আর ইলিশ মাছ কিনেছিল, এই দুটো মাছ কাটলাম লোটে আর ইলিশ, আর মাংসটাকে ধুয়ে রাখলাম, এই হচ্ছে কাজ, এগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করলাম, বললামই 11:25 বাজে এখন, তারপর যাবো এবার স্নানে, তো চলো স্নানটা সেরে এসে তারপর তোমাদের সাথে গল্প করব। স্নান দান করে এই জাস্ট ঘরে এলাম আর কি, তো ঠাকুর পুজো, মানে ঠাকুর পুজো নয় ঠিক, গোপালকে দেব, তো চলো গোপালকে দিই আর তোমাদেরকে দেখাই এবাড়ির ঠাকুরগুলো। এবাড়ির ঠাকুরগুলো আগের বার এসে দেখাতে পারিনি, কারণ ওষুধ ছিল তো পুজো টুজো দেওয়া হচ্ছিল না ওই জন্যে, তো চলো তোমাদেরকে ঠাকুরগুলো দেখাই।
করে এসে সেই তোমাদের সাথে কথা হয়েছিল, তারপর আর কথাই হয়নি, কথা বলার সময় পাইনি। দেখালাম যে সার্ভিসিং করতে কাকুটা এসেছিল, তারপর খেয়ে দিয়ে যেতে অনেকটাই লেট হয়েছে কাকু, তারপর খেয়ে দিয়ে মা আর আমি ঘুমিয়ে পড়েছিলাম একটু, তো এইমাত্র উঠলাম। দেখি এখন কিছু একটু মাকে খায় টায় দেখি, তো দুজনে টিফিন করে তারপর আমি অনেকদিন বাদে আজকে শাক কিনেছি বাবার সাথে গিয়ে, তো শাকটা বেঁচে রাখবো কারণ কালকে আর টাইম পাবো না অত বাছা বুঝির, তো ওই জন্য আজকে বেছে রাখবো, এইটুকুই কাজ আজকে করবো। আর রাতে রুটিটা করবো, ডিমটা তো রয়েইছে তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই ডিমের ঝোলটা একটু টানিয়ে নেব, গরম করে নেবো আর কি, ঠান্ডা ওরকম খাওয়া যাবে না, তো ওটাকে গরম করবো আর রুটিটা করবো আর শাকটা বেছে রাখবো, দেখি সম্ভব হলে কেটেও রাখতে পারি, আমি তো খুব ভালো শাক কাটতে পারি, একদমই ভালো শাক কাটতে পারি না, একটু বড় বড় হয়ে যায়, কুচি কুচি একদমই হয় না, তো ওই জন্য একটু টাইমও লাগে কাটতে। এই আর কি, এটাই ছিল এখনকার মতো, আর কিছু বলার তো নেই এখন, তো চলো আমি একটু কাজগুলো করে নিই, তারপর আসবো আবার তোমাদের কাছে। অনেকক্ষণ বাদে আবার তোমাদের সাথে একটু গল্প করতে এলাম, গল্প করতে মানে জমিয়ে গল্প করতে এলাম, কারণ হচ্ছে তোমাদেরকে বলেই ছিলাম যে আগের বার এসেছিলাম যখন, তখন আমি বলেছিলাম যে আমি পরের বার এলে বা অন্য কোনো টাইমে এলে তোমাদেরকে আমার ছোটবেলার ফটোগুলো দেখাবো, তো তখনকার দিনে তো আর এত ভালো DSLR ক্যামেরা বা এই ধরনের জিনিস থাকতো না, আস্তে আস্তে ফটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে অ্যালবামে থাকতে থাকতে, তো আজকে আমি অনেক টেনে টুনে সেইখান থেকে মানে অ্যালবামের কাগজের সাথে পুরো চিপকে ছিল, যেখান থেকে টেনে বার করাও যাচ্ছিল না, আর ওই কাগজ থেকে ক্যামেরাতে ফটোগুলো ভালো আসতোও না, তো ওই জন্য আমি টেনে টেনে বার করছিলাম, তাই মাকে বলছিলাম যে অ্যালবামটা চেঞ্জ করতে পারলে বোধ হয় আরো ভালো হতো, তো দেখি ঘরে অ্যালবাম আছে, যদি আমি টাইম পাই তো চেঞ্জ করে দেবো, কারণ মায়ের ওই হাত নিয়ে সম্ভব না এত সূক্ষ্ম কাজ করা, তো চলো দেখানো শুরু করি। এই দেখো এটা আমার মামা ভাতের ফটো, মামার কোলে বসে, মানে বিভৎসই গরম ছিল নাকি সেই টাইমে, তাই জন্য আমি এত কান্নাকাটি করছিলাম। এই যে আমার মামা আর আমি, চলো তারপরের ফটোটাতে যাই। এই হচ্ছে বাবা, বাবার কোলে আমি, এরপর দাঁড়াও দেখাচ্ছি কতটা কি পড়তে পারছি আমি জানি না, তবে মামা বাড়ির ছাদে এই ফটোটা ছিল, পেপারটা সোজা ধরেছি কিনা আমি সেটাও বলতে পারবো না, হ্যাঁ হয়তো সোজাই ধরেছি দেখে মনে হচ্ছে, তো পড়তে তখন অল্প অল্প শিখেছিলাম তাই জন্য নাকি সবকিছু নিয়েই পড়ার একটা চেষ্টা করতাম, এই মার কাছ থেকে গল্পটা শুনেছি এই আর কি। তারপরে মামা বাড়ির ছাদেই একটা ফটো, এই দেখো সানগ্লাস পরার খুব নেশা ছিল ছোট থেকে, এই সেই তার নমুনা। তারপর দেখাই আমি প্রথম স্কুলে নাচ করেছিলাম সেই সাজে, এটা আমার এখনো ভালো স্পষ্ট মনে আছে, এটা মোমের পুতুল না গানটার সাথে নেচেছিলাম, তো বাবা আমাদের ক্লাস টিচার মানে মাদার ডাকতাম আমরা, মাদারকে বলে আমাকে বাবা স্টুডিওতে নিয়ে গিয়ে ফটোটা তুলিয়ে এনেছিল, যেহেতু আমি প্রথমবার ড্যান্স পারফরমেন্স করেছিলাম স্কুলে তাই জন্যে। এই সেই তখন স্কুল থেকে এরকম ড্রেস ট্রেস দিত, তো সেটা পরেই নাচ টাচ হয়েছিল, তাই মাদারকে বলে নিয়ে যেতে হয়েছিল, যেহেতু ড্রেসটা আমাদের ছিল নিজস্ব ছিল না তাই জন্য। তো চলো তারপরের ফটোয় যাই, যেটা কিনা ক্লাস কেজি, কেজিতে আমরা দীঘা গেছিলাম, এই যে বাবার কোম্পানি থেকে গেছিলাম আমরা দীঘা, মুখটা খুব স্পষ্ট আসছে না, এবার এসছে, মানে ও তখনকার চেহারার সাথে তখন দেখো জামাটা মনে হচ্ছে হ্যাঙ্গারে টানিয়ে রেখেছে এরকম। তারপর দেখো এটা, তো সেই টাইমে না আমার গজ দাঁত ছিল, কিন্তু বড় হতে হতে হাতটা মানে হাতটা বলছি দাঁতটা কেমন যেন হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যায় না এখন আর দাঁতটাকে। এই ওটাও একটা দীঘারই ফটো ছিল যেটা দেখালাম, এটা হচ্ছে পুরীর ফটো, পুরী গেছিলাম উঠের পিঠে উঠে, এটা বোধহয় যাবে বলে মনে হচ্ছে না,
এটা পুরীতে। এটার টাইমে আমি ক্লাস 3 না 2 তে পড়তাম এরকম কিছু একটা। তারপর হচ্ছে এই দেখো, এটা হচ্ছে ক্লাস, এটাও তাই, এটাও পুরীরই ফটো, একই তো ড্রেস। এই ফটোটা আসলে আমার প্রজেক্ট পেপারে না লাগানো ছিল মনে হচ্ছে, হ্যাঁ এই দেখো নামও লেখা ছিল প্রজেক্ট পেপার থেকে, আবার ছিঁড়ে নিয়ে লাগিয়ে রেখে দিয়েছিলাম। তখন স্কুলে প্রজেক্ট নাকি করতে বলেছিল মাই সেলফ হিসেবে, তো তখন এই ফটোটা আমি লাগিয়েছিলাম। এটার পর আছে হচ্ছে দেখো ক্লাস 9, তখন আমার এই ফটোটা তোলা। এটাও ক্লাস 9, প্রথম সরস্বতী পূজায় শাড়ি পরা। এটা হচ্ছে ক্লাস 10 এর মাধ্যমিক হয়ে যাওয়ার পর, মানে বসে থেকে থেকে কি করব তখনই গ্রেফতারি গুলো হয়েছিল। এই আর কি, আর তারপর থেকে তো সবই রিসেন্ট ফটো, তারপর আর ফটো বার করা হয়নি। এটাই লাস্ট, এটা বোধ হয় আমি ক্লাস 12 এ পড়ি। তারপর মোটামুটি তোমাদের সাথে অনেকটাই শেয়ার করেছি অন্নপ্রাশন থেকে ক্লাস 12 অবধি ফটো, মোটামুটি আমার কাছে যা ছিল আমি দেখালাম। তখনকার দিনে তো এরকমই ফটো তুলে তুলে এরকম ফটো হিসেবে বার করা থাকতো। তারপর তো ক্লাস ফার্স্ট ইয়ার থেকে তো তারপর ফোনেই ফটো তোলা এইসব, যদি আমার কাছে থেকে থাকে ফার্স্ট ইয়ার থেকে ফটো, তো আমি তারপর অ্যাড করে দেবো, মানে আমার ফোনে যদি থেকে থাকে তো সম্ভবত আছে, জোগাড় করতে হবে আর কি। তোমাদেরকে ফটো দেখাতে গিয়ে আমার অবস্থাটা দেখো, মানে কি অবস্থা জাস্ট, কারণ ফ্যান চালাতে পারছি না তাই জন্য এরকম অবস্থা ঘেমে নিয়ে যাচ্ছি আর কি। তো চলো আবার রুটিটা করে নিই, বা রাতের খাবারটা দেখি কি করতে হবে, রুটিটাই করব, ডিমটা তো করাই রয়েছে তোমাদেরকে বলেই ছিলাম সকালে। তো রুটিটা করে ঠরে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলো এখনকার মতো টাটা। খেয়ে এসেই বসলাম, তো বুঝতেই পারছো আজকের দিনটা এখানেই শেষ, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। আজকে যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো, যদি অল্প কিছুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। আর যারা অলরেডি আমার পাশে আছো, অনেক 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 ভালোবাসা দিচ্ছ, তারা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো চলো টাটা।